জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ঈশানানন্দজী মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। কয়েক মাস পূর্বে ব্যাঙ্গালোরের জনৈক ভক্ত কিছুদিনে ছুটি লইয়া কোয়ালপাড়ায় মায়ের নিকট ছিলেন এবং রাধুর জন্য মায়ের খুব খরচ হইতেছে দেখিয়া তাহাকে প্রতি মাসে প্রচুর অর্থ সাহায্য করিতেন। যাইবার সময় মাকে তিনি বলিয়া গিয়াছেন, মা, খরচপত্রে যখনই অনটন পড়বে কোনোরূপ দ্বিধা না করে আমাকে যেন একটু জানান। আজকাল জয়রামবাটিতে খুব খরচ বাড়িয়াছে। পূজনীয় শরৎ মহারাজ লিখিয়াছেন, যোগাড়যন্ত্র করিয়া সময় মতো টাকা পাঠাইতে দেরি হইয়া যাইতেছে। এই পত্র শুনিয়া মা বলিতেছেন, তাহলে শরতের হাতে আর বেশি টাকা নেই, নইলে সে অমন কথা লিখবে কেন? জনৈক ভক্ত সেদিন ওই কথা বলে গেল, হ্যাগা, আমি তার কাছে কি বলে টাকা চাইব? ঠাকুর, তোমার শেষ আদেশটি কি আর রক্ষা করতে পারবো না? রাধি, তোর জন্যে আমি সব খোয়াতে বসেছি। ঠাকুর বলেছিলেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্যেও চিৎহাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্যে যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। মনসা নামে একটি ছেলে মায়ের কাছে আসিয়াছে, দীক্ষা ও গৈরিক লওয়ার খুব ইচ্ছা। মাও তাহাকে আনন্দের সহিত উহা দিলেন। সে খুব আহ্লাদিত হইয়া সন্ধ্যার সময় কালী মামার বৈঠকখানায় বসিয়া আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সার রে এবং মন ছাঁচে তোমারে ফেলে শ্যামা, এই দুইটি গান গাহিল। মায়ের খুব ভালো লাগিয়াছে। তাহার কাছে বসিয়া রাধু, মাকু, নলিনী, মামিরা দু একজন এবং আরও অনেকে শুনিতেছিলেন। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরঝির ওই ছেলেটাকে সাধু করে দিলেন। মাকু তাতে সাই দিয়া বলিল, তাই বটে, পিসিমার যেমন কাজ, অমন ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। বাপমা কত কষ্ট করে মানুষ করে মুখ চেয়ে রয়েছে, তাদের কত আশা, সেসব চুরমার হয়ে গেল। এখন উনি হয় ঋষিকেশে গিয়ে ভিক্ষে করে খাবেন, না হয় রোগীর সেবার মলমূত্র ঘাঁটবেন। বেথা করা সে তো একটা সংসার ধর্ম, তুমি যদি এই রকম সাধু করে দাও মহামায়া তোমার উপর চটে যাবেন। সাধু হয় নিজেরা হোক গে, তোমার নিমিত্ত হতে যাওয়া কেন পিসিমা? মা তখন বলিতে লাগিলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে, এর চেয়ে সুখের কি আছে বল দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখেছিস, স্বামী সুখও দেখলি, এখন লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি, এত আকর্ষণ পশুভাব কেন, কি সুখ পাচ্ছিস? ফের যদি স্বামীর কাছে যাবি দূর করে দেব। পবিত্র ভাবটাকে স্বপ্নেও তোদের ধারণা হয় না, এখনো কি ভাই বোনের মতো থাকতে পারিস নি, খালি শুয়োরের মতো থাকতে চাস? তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সকলে লজ্জায় মাথা হেঁট করিয়া রহিলেন। মা আবার বলিতেছেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক,
যে বে না করে সে তো অধর্মুক্ত। যে সময়ে ভগবানের একটু মন হবে সে সময় হু হু করে এগুতে থাকবে, আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে। ভগবানে মন হলে কিছুতেই আর উঠতে পারে না, হাত পা সব বাঁধা। আজকাল প্রায় প্রত্যহ মায়ের সামান্য সামান্য জ্বর হইতেছে, শরীর খুব দুর্বল হইয়া পড়িতেছে। পূজনীয় শরৎ মহারাজ মাকে শীঘ্র কলিকাতায় লইয়া যাইতে চেষ্টা করিতেছেন, কিন্তু তিনি বিশেষ কার্য উপলক্ষে কাশী গিয়াছেন। সেই সময় মাকে কলিকাতা যাইবার কথা বলাতে মা বলিতেছেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাওয়ার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝোঁকে কে পোহাবে? তখন শীতকাল, মায়ের শরীরও এত খারাপ, তথাপি পূর্ব অভ্যাস মতো ভোর তিনটায় উঠিয়া প্রাতকৃতাদি সমর্পণ করিয়া বিছানায় লেপ মুড়ি দিয়া কিয়ৎক্ষণ বসিয়া পুনরায় শুইয়া পড়িতেন। সেই সময়ে আমরা তাহার ঘরে গিয়া অন্ধকারে দরজা বন্ধ করিয়া চুপচাপ বসিয়া থাকিতাম। মা হয়তো বলিতেছেন, এই সময়ে এই দেবতার মন্ত্রটি এইভাবে জপ করো দেখি ইত্যাদি। কিছু পরে কথা উঠিয়াছে আমাদের সাধুরা অসুস্থ হইয়া গৃহস্থের বাড়িতে থাকে। মা বলিতেছেন, অসুস্থ হয়েছে বলে গৃহস্থের বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে, সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের স্ত্রী মূর্তি পুতুল যদি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করে উল্টে দর্শন করবে না, আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে, তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটাকে খুন করে টাকা নিয়ে চলে গেল। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।